কাকসার মলানদিঘি বিশেষ করোনা হাসপাতাল পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল। ঘূর্ণিঝড় ইয়াস বুধবার আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে। পশ্চিম বর্ধমান জেলার ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তৎপর থাকবে জেলা প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক মঙ্গলবার দুপুরে মলানদিঘি বিশেষ করোনা হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের আধিকারিকদের সাথে কথা বলেন। কোনো রকম সমস্যা হলে তৎক্ষণাৎ জেলা প্রশাসনকে জানানোর কথা জানান। করোনা আক্রান্ত রোগীদের যাতে করে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নজরদারি চালানোর কথা জানান হয় এবং সমস্ত রকমের ভাবে প্রস্তুতি থাকবে বলে জেলা প্রশাসন। এদিন পশ্চিম বর্ধমান জেলাশাসক সহ মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজী, বিডিও সুদীপ্ত ভট্টাচার্য এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এর উপস্থিত ছিল এবং বাইট জেলাশাসক ও হাসপাতাল মেডিকেল অফিসার। We are confident that kichu hoar katha nahi, sufficient power, sufficient cylinders, LMO, doctors, nurses sabhi jagah thakche. Koto gulo hospital postut thakbe? All hospitals. Mane joto gulo amar covid hospital. Yes, every hospital is up and running. Everywhere everything is arranged. Thank you. Biddut chole ja kono sombhabona thake hospitale. Se ki byabostha ache? Kono amader ekhane sufficient generator backup ache. To amra asha korchi je amra bidyuter sherokom kono oshubidha hobe na. যদি কোনো তার ছিঁড়ে যায় সেক্ষেত্রে ডিএম স্যার এক্ষুনি যেমন বললেন যে দে উইল হেল্প আস ইন অল ওয়ে যাতে ইমিডিয়েটলি ওটা ঠিক করা যায়। বাকি আমাদের ইউপিএস জেনারেটর সমস্ত ব্যাকআপ আছে আর কি, সমস্ত ব্যাকআপ আছে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ব্যাকআপ আছে। সুতরাং আই ডোন্ট থিঙ্ক খুব অসুবিধা হবে, দেখা যাক। বাকিটা তো ইম্প্যাক্ট এবং কতটা কীরকমভাবে ঝড় আসবে তার উপর ডিপেন্ড করছে। सिलेंडर्स अगर आपको और चाहिए, सिलेंडर्स एक्चुअली हम लोग को सिलेंडर चलाते नहीं है, 100 सिलेंडर्स आ रही है।